দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী তানোর থানা হেফাজত হতে সিএনজি ও মোটরসাইকেল উধাও, পুলিশ সুপার বরাবরে ভোগীদের অভিযোগ। রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন। রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিভিল সার্জন দপ্তর। নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে চৌমুহনি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কথায় বলে কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই। প্রাচীন এই প্রবাদের সত্যতা মিলেছে রাজশাহী তানোর থানায়। জব্দকৃত একটি মোটরসাইকেল ও সিএনজি চালিত থ্রি হুইলার হঠাৎ করেই থানার মালখানা থেকে গায়েব। এ নিয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ছাড়াই ২৫,০০০ টাকায় দফারফা করেছে থানা কর্তৃপক্ষ। ওসি বলছেন, মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হয়েছে আর সিএনজির বিষয়ে কিছু জানেন না তিনি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ সুপার দপ্তর। ইমরান আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন তোফাইল হোসেন। ভুক্তভোগী বেলাল হোসেন বলছেন, চলতি বছরের ৩ মার্চ একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে তার বাইকটি জব্দ করে থানায় নিয়ে আসে তৎকালীন এসআই মানিক। পরে স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রহমানের মাধ্যমে বিষয়টি মীমাংসার পর থানায় গেলে কর্তব্যরত ওসি কামরুজ্জামান মোটরসাইকেল না দিয়ে নানা রকম হুমকি দেয়। উপায় না পেয়ে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন বেলাল। আমার গাড়ির বাবদে আমি উদাহরণ যাই, তখন তো আমার দেয় না ভাই, খালি ঘোরা দেয়। এই কারণে তো আমি সাংবাদিক অভিযোগ লিখি। অভিযোগের পর আমি দিয়ে আসার পর থাকি খালি ফোন আর ফোন মীমাংসা হওয়ার জন্য। মীমাংসা হয়েছে, আমার গাড়ি দিবে বললো কি আপনি আসেন কিনা, আপনার গাড়ি দিব নি দিব বলে। তো আমার গাড়ি দিল না, যে এই মীমাংসার এই টেকা ৫০,০০০ দিয়ে ফিনিশিং হলো। এমন পরিস্থিতিতে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে তড়িঘড়ি করে ২৫,০০০ টাকায় রফা দফা করে থানা কর্তৃপক্ষ। ওরা ওই সাদা কাগজে সই লিয়েছে, বুঝছেন। ধরেন গাড়ি আপনি বেঁচে দিলেন, এখন বর্তমানে গাড়ি নাই, আপনি এটা নিয়ে আপনার সমস্যা মীমাংসা হবেন, যত কিছু আমি দেখবো তাই বলছি। শুধু তাই নয়, থানা হেফাজত থেকে গায়েব হয়েছে একটি সিএনজি চালিত থ্রি হুইলার। এ নিয়ে গত সোমবার পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছে ভুক্তভোগী আবুল হোসেন। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা তিনি। সিএনজিটা ধরছিল, ধরার পরে থানায় নিয়ে এসছে। থানায় নিয়ে এসে তখন ওই যে আগে যে ওসি ছিল, ওসিটা আজ দেবো কাল দেবো করে ঘোরাতে ঘোরাতে ওসিটা বদলি হয়ে গেছে। বদলি হওয়ার পরে এই ওসি এসছে, এই ওসি আসে সিএনজি ছিল। এই এক মাস মতন হচ্ছে আর সিএনজি দেখছি না, ওসি আর পাত্তাও দেখছি না। অভিযোগ অস্বীকার করে ওসি বলছেন, তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য বেরিয়ে আসবে। তিনি বলেন, তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তি মাথা পেতে নিব। আমি তো বলতেছি একবারে যে জানি না, আমি একটা থানার জিনিস প্রতিদিনে ওরা এটা আড়াই কি থানার থেকে অভিযোগ থেকে তদন্ত হবে দিলে আমাদের যদি ২৫ দিন করে না সাসপেন্ড করে করি, আমি মাথা পেতে নেবো। আমি যদি অন্যায় করি আমি মাথা পেতে নেবো। যে দিতে যে বিবৃতি করে ওরে ওর বিবৃতি ওই প্রমাণ করবে নি কিভাবে আমি কি করছি, প্রমাণ করার দায়িত্ব ওরে তদন্ত দেখি। আর মোটরসাইকেল গেল কোথায়? তবে কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি উদ্বেগজনক, এমন ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পিআরবির নিয়ম অনুযায়ী এবং আমাদের যে আইন মোতাবেক যে কোনো জিনিস আমাদের যে জব্দ করলে সেটিও অবশ্যই আমাদের যে রেজিস্টার সেখানে মেনটেন করতে হয় প্রপারলি, যথাযথভাবে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অফিসারও থাকেন, দায়িত্বে নিয়োজিত থাকেন, আমাদের মালখানা থাকে এবং আমাদের
রেজিস্টার থাকে। তো এই ক্ষেত্রে আমরা পিআরবির যে নিয়ম সেটি মেনে চলার চেষ্টা করি এবং এই বিষয়ে যে আদালতের নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা প্রতিপালন করি বিজ্ঞ আদালতের নিয়মাবলী। তানোরের যে ঘটনাটি ওইটি আমরা পরবর্তীতে যে আমাদের অফিসার ইনচার্জ তানোর থানার তিনি জিম্মানামায় যে দিয়েছে সেটি আমাদেরকে জানিয়েছে, আমরা সেই জিম্মানামাটা দেখেছি। তারপরও মানে সাময়িক যদি কোনো ঘটনা ঘটে থাকে বা মানে কী কারণে দেরি হলো এ বিষয়গুলো আমরা হয়তো আরও গুরুত্ব সহকারে দেখব। থানা হেফাজত থেকে মালামাল গায়েব হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিলেও মালামালগুলো কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে অ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন হটলাইন 01914-999-446 নম্বরে যোগাযোগ করে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে। রাজশাহী মহানগরীর মধ্যে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের জন্য 1,500 টাকা ভাড়া প্রদান করতে হবে, সাথে ওয়েটিং চার্জ প্রতি ঘন্টায় 300 টাকা। রাজশাহী মহানগরীর বাইরে গেলে প্রতি কিলোমিটার 70 টাকা চার্জ দিতে হবে, তবে অসচ্ছল পরিবার বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সেবা পাবে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক কায়সার পারভেজ মেহেদি, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিভিল সার্জন দপ্তর। বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের পৃথক 3টি টিম নগরীর লক্ষ্মীপুর ও আশেপাশের এলাকার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু করে। এ সময় প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন, নিবন্ধনের মেয়াদ, নিবন্ধনের জন্য আবেদন করেছে কিনা তা খতিয়ে দেখেছে পরিদর্শক দল। রাজশাহী সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ ফারুক জানান, নগরীতে 4টি ও উপজেলাগুলোতে 9টি সহ মোট 13টি পরিদর্শক দল অভিযান চালাচ্ছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে, নিবন্ধন ছাড়া কাউকে এ ধরনের পরিচালনা করতে দেওয়া হবে না। অভিযানের প্রথম দিনে 20টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় 144 ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার। তিনি জানান, আজ বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে বিকেল 3টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। একই স্থানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের সমাবেশ ঘোষণা করেছেন। একই স্থানে দুটি দল সমাবেশ ঘোষণা করায় বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় সরকারি সম্পদ রক্ষা, যানমালের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা স্বার্থে 144 ধারা জারি করা হয়েছে। তিনি আরো বলেন, 144 ধারা বলবৎ থাকাকালীন স্টেডিয়াম এলাকাসহ চৌমুহনী পৌরসভার কোনো স্থানে কোনো পক্ষ সভা, সমাবেশ, মিছিল বা জমায়েত অথবা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কিছু কেউ করতে পারে। আওয়ামী লীগ তারা পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে এবং চৌমুহনী কেন্দ্রিক যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেহেতু আমরা জেলা প্রশাসনের সাথে এখানে 140 ধারা জারি করা হয়েছে এবং আমরা সেই আইন শৃঙ্খলার যেন ভঙ্গন হয় সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং এই জন্য আমাদের 250 বেশি পুলিশ ফোর্স মোতায়েন আছে। জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে রাখতে ধর্মের সঠিক শিক্ষা দিতে হবে, এই স্লোগানে রাজশাহীতে জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এর রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, তরুণদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যেন তারা অন্যের মতামতকে গুরুত্ব দেন,
এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজের সঞ্চালনায় সাতজন আলোচক তাদের বক্তব্য তুলে ধরেন। তারা হলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আক্তার বানু, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবরুল হাসান মিল্লাত, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী ও সুশাসনের জন্য নাগরিক সুজনের রাজশাহী জেলা সভাপতি শফিউদ্দিন আহমেদ। সভায় নাগরিক সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীরা বলেন শিক্ষার্থীদের ওপর পড়ালেখার চাপ বাড়ছে, সেই সাথে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুযোগও নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোলায়েম মুন্নার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় নাটোরের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11:30 দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।